coming. আপনার কি চাই? মা গো, আমার মেয়েটা খুব অসুখ। ডাক্তার ওষুধ লিখে দিয়েছে, ওষুধ কেনার পয়সা নেই আমার কাছে, তাই সব দরজায় দরজায় ঘুরছি কিছু সাহায্য পাবার আশায়। এক মিনিট, আপনি স্টেজের উপরে আসলেন কি করে? নিচে সিকিউরিটি আটকালো না আপনাকে? আটকেছিল, আমি সাহায্য পাবার আশায় মিথ্যে কথা বলে সোজা উপরে উঠে এসেছি। ও, আপনারা যে মিথ্যে কথা বলেন সে আমি জানি। এখন হাত জোর করে টাকা চাইবেন আর সন্ধ্যেবেলা গিয়ে মদ গিলবেন, তাই তো? না না, বিশ্বাস করুন আমার মেয়ে সত্যি খুব অসুখ। বিশ্বাস করুন আমার মেয়ে সত্যি। আই এম সরি। কি হয়েছে রে? দেখো না মা, কোনো একজন ভিখারি নিচে সিকিউরিটিকে মিথ্যে কথা বলে উপরে ভিক্ষা চাইতে এসেছে, কত বড় সাহস এদের ভাবতে পারো? এরা কিন্তু সব এক একটা চোর বলে দিলাম। ছি, এভাবে বলতে নেই। তো কিভাবে বলতে হয়? এক মিনিট দাঁড়ান। কি জোর করলেন? ভগবান আপনার মঙ্গল করুক মা, আপনি ভালো থাকুন মা, আপনি ভালো থাকবেন। এভাবে বলতে নেই দিশা, ওরা সত্যিই গরিব। গরিব মানেই কিন্তু চোর নয়। কাউকে চোর মিথ্যেবাদী এসব বদনাম দেবার আগে হাজারবার ভাববি, নাহলে হয়তো তোর জীবনের এই ভুল ধারণা তোর ভবিষ্যৎটাকে একেবারে নষ্ট করে দেবে।